আমি ঠিক গত সপ্তাহ আগে আসলাম কেন ইয়ে দেশে তারা খানাটা আমার অত্যন্ত ভালো লাগছে কারণ সার্ভিস যারা করে তারা অত্যন্ত মানে সহানুভূতিশীল বা খুব ভালো লাগছে তারার পরিবেশনটা এর লাগে আমি সেকেন্ড বার ভিতরে বাজারে ভিতরে না গিয়া আমি ওখানে আইসা খাওয়ার লাগে আচ্ছা আর এগুলো আসার পরে আমি বোনা কিছুই রেখেছি অনেক ভালো লেগেছে আমার কাছে সুনামগঞ্জের মধ্যে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট হ্যালো ফুড লাভার্স আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালো আছি ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা যাইলাম সুনামগঞ্জের বিখ্যাত রেস্টুরেন্টের রিভিউ দেওয়াত যার নামটো লিবার বুঝুন রেস্টুরেন্ট সো আমরা আশা করলাম যে অবশ্যই আপনার রেস্টুরেন্ট লাগে অপেক্ষা করা লেটস মুভ দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করলাম আমরা কাঙ্ক্ষিত জায়গা সুনামগঞ্জের বুজন রেস্টুরেন্ট আর সবচেয়ে যে বড় বিষয়টা আমরা চকু ফোর্সে রেস্টুরেন্টের সামনে আইও যে তারা খুব সুন্দর একটা কোস্টিং লাইন তারা লিখে রাখছেন যে স্বাস্থ্যসম্মত পরিবেশে রুচিশীল খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শক আমরা এই জিনিসটার প্রমাণ কতটুকু পাইমো এটা রেস্টুরেন্টের ভিতরে না আদৌ না গেলে আমরা বুঝতাম পারতাম না দর্শক আমরা থাকুক আমরা রেস্টুরেন্টের ভিডিওটা খুব সুন্দর করে রিভিউ দিবার চেষ্টা করবো আর আমরা আশা রাখলাম আপনারা এনজয় করবা দর্শক আমরা এই বুজন রেস্টুরেন্টের ওখানে আমরা যেখানে অবস্থান করা আমি তো লগিয়ারি তার ক্যাশ কাউন্টার বা ইবাল আসেননি রেস্টুরেন্টের অবস্থা কেমন আসলে ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে করোনার লাগে একটু মানে আছে ফিসিয়ে গেছে আর কি নাহলে প্রথম অবস্থা খুব ভালো ছিল আমরা খানি সম্বন্ধে আপাতত আপনার কথা জিজ্ঞাসা করতাম না এখানে কারণ আমরা খানিটা আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে আমরা নিজেই এটা ডিসপ্লে করবো আমরা নিজে খানিগুলো আর তারা দেখাইমো সো তারা কইবা খানির বিষয়ে আপনার যে জানতাম চাইমো দিনে এখানোর সকালটা কি লাগাইয়া একদম কটা পর্যন্ত থাকে খোলা কেন সকাল 5:30 থেকে রাত্রে 1টা পর্যন্ত প্রায় লাস্ট কোন সাইটের কাস্টমার আমরা বেশি আপনারা বেশি ফাইরা এটা কোনো ধারণা আসেনি কোন সাইটের কাস্টমার আইনি কেন এখানে শুক্রবার শনিবার এই দুই দিন মানে পর্যটক বেশি হয় আর প্লাস চেন্নাই সবাই আছে আর বেশি লোক পর্যটক কাস্টমার মানে পার্সোনাল কোনো কাস্টমার নাই এখানে তা দূর দূরান্ত থেকে যারা আইরা যারা এখানে তো আমরা জানি দর্শক আমরা তো সকলেও জানি যে সুনামগঞ্জের আসলে পর্যটন একটা এলাকা যেখানে ন্যাচারাল অনেক জিনিস আছে দেখার মতো এলাকি মানুষ কেন বিভিন্ন জায়গা থেকে আইন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইন আর এই রেস্টুরেন্টটা বুঝুন রেস্টুরেন্ট মেবি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার আমরা এইগুলো ভিডিও করলাম এবং আপনারা আমরা জানাইলাম বিশেষ করে এই মুহূর্তে যারা আমরা ছিল মাঝে জয়েন হয়েছিলাম বা যারা দেখরা এবং যারা সুনামগঞ্জ ভিজিট করার যারা আগ্রহ আছে টুডে ও টুমোরোজ অথবা আরও কোনো দিন যদি আপনার কোনো উদ্দেশ্য থাকে ভিজিট করার তাহলে এই বুজন রেস্টুরেন্টটা আপনারা চিহ্নিত রাখবা যেখানে আপনার লাঞ্চ দেন ব্রেকফাস্ট দেন ডিনারগুলো আপনার যেখানে সারতে পারবা এবং আমরা আশা করলাম যে রেস্টুরেন্টের বর্তমান যে পরিবেশটা আমরা ওখানে আমার কাছে লাগে আসলে একটা মানসম্মত একটা পরিবেশ এখানে মাঝে আছে আমরা চাইলাম যে কোনো কাস্টমার আসে তার মানে সঠিক সেবাটাই কেন পাইবা যাই দর্শক আমার লগতে আঁকবা আপনারা আমরা আপনার রেস্টুরেন্টের দুইটা তালা আসবো বোধানি দুইটা তালা আছে আমরা উপর এবং নিচ দুইটার রিভিউ করবো লগতে আঁকবা ভিউয়ার্স আমরা আছি সব থেকা পপুলার যে ফুডটা রেস্টুরেন্টও লাগিয়া এদের গাড়ি গ্রিল চিকেন আমরা গ্রিল সাইটও আছি আর এখানেও এই সাইটও লাগে যে কর্তব্যরত যে ভাই আসেন ভাই আমার লগে আসেন ভাই লগে মাতমো তবে মাথার আগে আপনারা একটু দেখাইমো খেয়ে আমরা গ্রিলের অবস্থাটা ভাই আমরা পরিষ্কার করে কইবা এবং ট্রু নিউজ হল দিবা আমরারে যাতে আমরা দর্শকের কোনো দ্বিধাদ্বন্দ্বের মাঝে ফোরন না এই যে গ্রিলগুলো এখানে মাঝে আসছে এটা আজকের গ্রিল নি না গতকালকুর গ্রিল যেসব আজকের গ্রিল মানে সব ইনটেক গ্রিল ইনটেক আচ্ছা কোনো বেজাল নাই তো জি না ওকে ফাইন দেন এগেইন এই গ্রিলগুলো যদি আজকে থাকি যায় তো খালকে আপনার কিতা করবা যে আপনার আমরা আপনার আমরা গ্রিল আপনি এটা থাকে না সব কিছু ডিলি ডেটটা ডিলি শেষ হয়ে যায় মানে প্রতিদিন করে গ্রিল প্রতিদিন শেষ শেষ হয়ে যায় এটা কোনো গ্রিল তো আসে না যেমন বাই হইন বাই কোনো খানি খাবার না তো আপনারা জি না জি না দর্শক
কাবাব শিক কাবাব জি শিক কাবাব শিক কাবাব প্রাইস কত পড়ে 70 টাকা 70 টাকা প্রতি পিস 70 টাকা জি আর গ্রিল প্রতি পিস কত 320 320 জি আর হাফ হইলো গিয়ারি 160 160 কোটার 50 কোটার 85 ওকে ফাইন দর্শক এর শিক কাবাব আর আমি শিওর আপনারা এগুলো দেখার পরে আপনারা খাইতে ইচ্ছা হবে বাট আই হ্যাভ নাথিং টু ডু বিকজ খাওয়াই দাম পারতাম নাই আর অত সময় আপনারা কাছেও নাই জানি আইতে এখন আমরা খাবেন তবে যদি আইতে পারেন আধা ঘন্টার ভিতরে খেও খাওয়াইলুম আমরা আসি রেস্টুরেন্টের মাঝে আমরা আধা ঘন্টা অবস্থান করবো আমরা খাওয়াইব আপনার ইনশাল্লাহ আমরা এখন আপনার এই বুজন রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরটা সম্পূর্ণ দেখাইমু আপনার দেখতে থাকুকা আর দেখার সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ারও রাখুকা দর্শক এটা হলো গাড়ি আপনার সুবিধার্থে অথবা আমরা ভিউয়ার্স যারা আছেন সকলের সুবিধার্থে আমরা একজন একজন করে পিক আপ করলাম যাতে আমরা কথাগুলা একদম পরিশুদ্ধভাবে শুনতাম পারি এবং প্রত্যেক কাস্টমার হলো তার মনের ভাবটা আসলে আমরা যাতে প্রকাশ করতে পারি সুন্দর করিয়া এর আগে আমরা খুব ক্রাউডও না গিয়া আমরা সিঙ্গেল ভাই মাথাইলাম আর কি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আপনার নামটা বলবেন প্লিজ মোহাম্মদ শফিকুল হক থাকেন কোথায় আপনি আমার গ্রামের বাড়ি হচ্ছে জিনারপুর বাগবাড়ির সাথে এই রেস্টুরেন্টে সবসময় আসা হয় না আজ প্রথম আজকে দ্বিতীয় আজকে দ্বিতীয় রেস্টুরেন্টের বয়স তো তেমন হয় নাই সো আজ এখানে আপনি কী করেন আমি ব্যবসার কাজে আসছি সুনামগঞ্জের মেন টাউনে আছেন নাকি ব্যবসাটা আমার গ্রামের বাজারে বাগবাড়ির বাজারে আর এমনিতে একটু মানে আমার টিটি করা লাগছে আমার চাউলের ব্যবসা ওই টিটি করা লাগছে পাগলাক আর এখানে আসার পর এখানে রেস্ট নেওয়ার জন্য বা কিছু খাওয়ার জন্য আসছে আর কি মানে খাওয়া হয়েছে না এখনো অর্ডার দেননি খাওয়া হয়ে গেছে খানি সম্বন্ধে আপনার কোনো মন্তব্য অথবা আপনার কোনো অপিনিয়ন যদি থাকে তাহলে আপনাকে আপনি আমাদেরকে দিতে পারেন এখন ফার্স্ট টাইম যে আমি আসছিলাম আসার পরে আমি বোনা কিছু রেখে খেয়েছি অনেক ভালো লেগেছে আমার কাছে সুনামগঞ্জের মধ্যে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট দিস রেস্টুরেন্ট তাই ওই দিন ভালো লাগার কারণে আজকে আসলাম আজকে আসে গ্রিল অর্ডার দিলাম গ্রিল খাইলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমাদের এখানে প্রবলেম হয়েছে সুনামগঞ্জে কিন্তু সিলেটের সাথে কম্পেয়ার করলে এতটা পারফেক্ট হয় না খাবারের ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমি মনে করি যে এটা মোটামুটি মানে কম্পেয়ার করা যায় সুনামগঞ্জের সিলেটের রেস্টুরেন্টের কাছাকাছি হয়ে যায় আর কি তাদের খাবার আইটেমগুলো দর্শক আমরা একটা মন্তব্য দিলাম আমরা একজন কাস্টমারের কাছ থেকে এই রেস্টুরেন্টের কাস্টমারকে তাই না যাই হোক দর্শক আমরা আরও ধীরে ধীরে অনেক কাস্টমারের রিভিউ দিব আপনার কাছে আর অবশ্যই আপনারাও কিন্তু আমরার ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট দিয়ে জানাইবা যদি আপনার আশেপাশে রেস্টুরেন্ট থাকে তারা খানির মান সম্বন্ধে বা তারা রেস্টুরেন্টের নাম সম্বন্ধে আমরা লোকেশন দৌকা আমরা অবশ্যই আপনার তথ্য মতে আমরা রেস্টুরেন্টে যাইমো এবং এই ভিডিওগুলো করার লাগে চেষ্টা করবো চেষ্টা নাই মূলত আমরা কইরা থাকি যেমন আজকে আমরা এখানে ভিডিও করা চাইছি আমরা রেহানা হুসাইনের আমার একজন আমরা দর্শক তাই কমেন্ট করছিলাম এবং তাই চাইছিলাম যে রেস্টুরেন্ট ভিডিও তাই দেখতা সো আমরা এখানে আসি আসার মূলত রেহানা হুসাইনও নাই প্রচুর দর্শকের আসুন যারা রেস্টুরেন্টের ভিডিও ভালো পান তারা রেস্টুরেন্ট রিভিউ দেখতে ভালো পান বিশেষ করে যারা দোজু আর লিভিং ইন ইউকে ও সাম আদার কান্ট্রিজ তারাও সাইড আছে আমরা রেস্টুরেন্ট ভিডিও তারা দেখাইতাম তারা রেস্টুরেন্ট রিভিউ তারা দেখতা বাংলাদেশের খানির মেনুগুলো তারা জানতা এবং দেখতা সো আমরা এগুলো ট্রাই করলাম দর্শক আমরা বুজন রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরও আছি আমরা ইতিমধ্যে আপনার ইনফর্ম করছি যে এই বুজন রেস্টুরেন্টের তারা দুইটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড দেন সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর অ্যান্ড দেন সেকেন্ড ফ্লোর আমরা সেকেন্ড ফ্লোরও আছি আমরা প্রথমে সেকেন্ড ফ্লোরটা আপনার একটুটা দেখাইমু যে আসলে কতটুকু তারা ওয়েল ডিজাইন করছেন এটার তারে আর আমার কাছে এই মুহূর্তে আসলে মনোর আবারও মনোর যে রেস্টুরেন্টটা আসলে একটা নিরিবিলি পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত খাবারের একটা আসলে অনন্য একটা পরিবেশ এখানে মজা আছে আপনার ফাইবা বিশেষ করিয়া তারা যে ডিজাইনগুলো আছে দেখার মতো ডিজাইন সুনামগঞ্জ ইদুরনের একটা রেস্টুরেন্ট ফাওয়াটা আসলে আমরা লাগে খুব ভালো হয়েছে কারণ আমরা যারা দেশের প্রান্ত বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সুনামগঞ্জ ভিজিট করবার লাগে আই এই জন্য রেস্টুরেন্ট আমার প্রয়োজন যেখানে আমরা আসলে রেস্ট নিতাম পারমু দেনে গেইন আমরার প্রয়োজন মতো যে খাবারগুলো আছে আমরা ওই ফাইমু তারা অধরণ আসলে তারা যোগ করছেন বিশেষ করে গাড়ি এমন একটা জায়গা এখানে মাঝে আমরা তারা স্থাপিত করছেন অথবা তারা রেডি করছেন যেখানে বই আসলে ন্যাচারাল ইয়ার অথবা ন্যাচারাল অনেক জিনিস দেখা যায় এখানে বইয়া বিশেষ করে ওই গাড়ি এই সুনামগঞ্জের যে এই বুজন রেস্টুরেন্টটা ঠিক তার জহুরুদ্দিন মেবি ব্রিজ এটা জহুরুদ্দিন পয়েন্ট হওয়া ওইটারে রোডের ঠিক পাশে চলে গিয়ে এই বুজন রেস্টুরেন্টটা এখানে বইয়া কিন্তু আপনি অনেক জিনিস
পরিলক্ষণ করতে পারবা আর সবচেয়ে মজার বিষয় লিখে কেন অনেক ধরনের কাস্টমার হলো আইন জানা অজানা পরিচিত অপরিচিত আইন এখন আমরা ওই আমরা পাইছি আমরা এখন মাঝে ভিউয়ার্স আমরা তাহলে একটু মাতি আসসালামু আলাইকুম জনাব ওয়ালাইকুম আসসালাম আমি প্রথমে কই আপনার তো ডিস্টার্ব না খানি না 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 কোনো ডিস্টার্ব নাই আচ্ছা কি তো অবস্থা আপনার অবস্থা কেমন আর এই রেস্টুরেন্টর এটা ফার্স্ট টাইম আওয়ানি না আরও আগে আইসেন আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি একটা শুনে আমার কোর্টে একটা খাজে আসলাম আর বুঝুন রেস্টুরেন্ট আমার সেকেন্ড বার আজকে আমি ঠিক গত সপ্তাহ আগে আসলাম কেন ইয়ে দেশে তারা খানাটা আমার অত্যন্ত ভালো লাগছে কারণ সার্ভিস যারা করে তারা অত্যন্ত মানে সহানুভূতিশীল বা খুব ভালো লাগছে তার পরিবেশনটা এর লাগে আমি সেকেন্ড বার আমি ভিতরে বাজারে ভিতরে না গিয়া আমি ওখানে আইসে খাওয়ার লাগে আর সপ্তাহ ফরিলে পরিবেশটা বলা সাইডে দিয়ে একটা মেইন রোড গেছে আর বাইরের মাঝে বই আমি মানুষও দেখতাম আরাম খাইতামও ফারাম আমার কাছে খুব ভালো লাগে আর আমি ধন্যবাদ দিই আপনারা বিডি মিডিয়ারে জগন্নাথপুরের বিডি মিডিয়া আমার বাড়িও জগন্নাথপুর আর বিডি মিডিয়াও জগন্নাথপুরের অত্যন্ত পরিচিত মুখ আমার এখানে ভিডিও দেওয়ার আমার আঙ্কেল মুত্তাকিন সাহ বা উপস্থাপনাটা আসুন যারা নূরবাই সহ সকলে ধন্যবাদ জানাই আপনারা দেখছি আপনারা প্রত্যেকটা বাজারও আপনারা তুলিয়া ধরা বিডি মিডিয়ার মাধ্যমে যারা বিশেষ প্রবাসে যারা দেখাতেছে অনেক রেসপন্স দিলে আপনারা দেখো আপনারা চালাই যাও আপনারা দেখো কোয়া আর এই রেস্টুরেন্টটা অত্যন্ত ভালো একটা রেস্টুরেন্ট ফাইন একটা বিষয় আমি আপনার জানতে চাই আপনি কোন ফুড এখানে ট্রাই করছিলা গত সপ্তাহে এবং আসছে কোন ফুড ট্রাই করবা আমি আসলে রেস্টুরেন্টে সাধারণত আমি ভাত খাই না আমি রুটি খাই আমি তার কেন গ্রিলটা গত সপ্তাহে গ্রিল খাইছি আজকেও খাইলাম গ্রিলটা ভালো লাগছে আমার লগে আমার ছোটো ভাই হে ভাত খাইতো স্যার কর্তারা কেন ফ্রেশ মাছ আছে আর সবগুলো খানা লাগে আমার কাছে ভালো আছে আচ্ছা ধন্যবাদ আমরা আপনার ছোটো ভাই যে আপনার ছোটো ভাই আমরা একটু মাথায় আমি সরি কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো নিবে জি আমরা ঠিক আছি কোন আপনি কোন ফিশটা ট্রাই করবা জি রুই রুই ফিশ আচ্ছা এই রুইটা কেমন লাগে আপনার কাছে জি খুব ভালো লাগে এটা তারা মানে করে বিলর মাছ গাঙ্গর মাছ খুব ভালো মাছ ফ্রেশ মাছ আচ্ছা প্রাইস সম্বন্ধে আপনার জানা আসেনি না জিজ্ঞা করছেন না এখনো প্রাইস এখনো জিজ্ঞাসি না এর খাওয়ার পরে বিল তারাই মেমো থ্যাংক ইউ দর্শক আমরা আসলে একটু আপনার কষ্ট দিলাম মোর কারণে কষ্ট দিলাম যে ব্যক্তি যেন খাইরা তাই আসলে আসল সারটা খুঁজতে পারবা তারা রেস্টুরেন্টের মাথায় তারা কবে তো ঠিক আছে স্বাস্থ্য সুস্বাদু হয় বা অনেক টেস্ট হয় কিন্তু যেন খাইবা এনে মজা লাগতে পারে না যাই হোক যেহেতু আপনারা বিভিন্ন জায়গা থেকে আইবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইবা ইকানোর মাঝে বা খাইবার লাগু খাইবার খানির উদ্দেশ্য আইবা ভিডিও দেখিয়া যদি খানির টেস্টটা না হয় তাহলে সবটা আবার ভেনিশ হয়ে যাব যাই হোক কেন গ্রিলও আইসে আর স্পেশালি আমার বাইরে কইছো যে নানি তাই কেন গত সপ্তাহে গ্রিল ট্রাই করছেন ওর আজকেও জানি গ্রিল ট্রাই করা আসলে গ্রিলর কালারটাও লাগে একটা লুবনীয় একটা কালার লাগে ডেলিশিয়াস মনে হয় আমার কাছে রুটিটাও আসলে ভেরি নাইস লাগে দেখতে যাই হোক আমরা তারা খানি হিসাবে আপনার আমার লগে তাপা দর্শক আমরা যাইমো আপনারা ধীরে ধীরে লই এখন তারা কিচেনও দেখাইমো সবথেকে ইন্টারেস্টিং বিষয় লোক একটা রেস্টুরেন্টর তার আস্থার জায়গা তার কিচেনটা কিচেনটা আমি আপনার দেখাইমো কতটুকু পরিষ্কার এবং কতটুকু তারা আসলে মাংস মজার খানি তারা রেডি করাই কেন মাঝে লগে তাকাবা দর্শক সেকেন্ড ফ্লোরের দায়িত্বপ্রাপ্ত আমরা একজন বাল্যকে মাতমু যে আসলে সেকেন্ড ফ্লোর তারা খেলা বিজি হয় বা কোন সময়টা তারা বেশি বিজি তারা খাটায়নি কারণ মাঝে ভাই কিতা করে ভালো আসুন স্যার ভালো আছি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনার অবস্থা রেস্টুরেন্টের অবস্থা কেমন রেস্টুরেন্টের অবস্থা খুবই ভালো আপনার অবস্থা ভালো আছে আচ্ছা রেস্টুরেন্টটা কখন বেশি বিজি হয় সন্ধ্যার পরে আর দিনের ডে টাইমে কোন সময় লাঞ্চের টাইম থেকে প্রায় সাতটা না সাড়ে তিনটা এখন তো দিল প্রায় লাঞ্চ টাইম গেছে কিনা আছে কোনটা এখনো আছে কোন ফুডর বেশি চাহিদা আছে কেন মাঝে মধ্যে আপনার ভাত কোনটা যায় খারি কোনটা যায় খারি তো আপনার মাছে বেশি চলে মাছ চলার কারণ কিটা সেনে মাংস নাই মাংস মানে কম চলে মাছ আমাদের এখানে মানে সব কিছুই হাওরের এই জন্য মাছটা বেশি চাহিদা কাস্টমার হাওরি মাছ খাইবার লাগে আসলে মানুষ একটু তো আগ্রহ বাড়া বেশি থাকে জয় স্যার জি আর গ্রিলের অবস্থা কেমন গ্রিল কেমন যায় গ্রিল খুব ভালো যায় ওকে আনুমানিক প্রতিদিন কয়টা গ্রিল যায় এটা অনুমান বিশটা ষোলোটা এরকম যেহেতু গ্রিলটা সন্ধ্যার পর থেকে মানুষ বেশি খাইয়া লাগে যে টাইমও তো বেশি গ্রিল যায় না মাঝে মাঝে তুরা 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 ওকে ফাইন ফুডর কোয়ালিটি সম্বন্ধে আপনার মন্তব্য একটু কইবা নি জেনে আপনি নিজ থেকে খৌকা তারা শুনুকা আমরা তো বসে তারা দিব আমাদের এখানে যেগুলো আছে সবগুলো ফ্রেশ সবগুলোই ফ্রেশ আমাদের এখানে দুই নাম্বার কোনো জিনিস নাই সবগুলোই ফ্রেশ খাবার এগুলা এগুলা কোনো খাবার বুঝুন রেস্টুরেন্টও আসেনি যেটা যেমন আজকের খানিটা আগামীকাল আপনারা খাবাইবা জি না স্যার এগুলো নেই এটা সত্য হইলা তো জি সত্য ওকে দর্শক যাই হোক আমরা তো এর বেশি খুব দাদা নিতাম পারতাম না আপনারে আমার ভাই হইলা যে দায়িত্ব তো ভাই আসুন সেকেন্ড ফ্লোর থাকেন কইতে সেরা যেন আজকের খাবার আগামীকালকে লাগি অবশ্যই থাকে না বা তারা খাবার না আর যেহেতু আমরা জানি সুনামগঞ্জটা হাওড়ি এলাকা এবং হাওড়ের বা নদীর এলাকা হাওড়ি এলাকা কারণ প্রচুর মাছ ধরা পড়ে হাওড় এবং নদীর মাঝে তারা মাছগুলোও খাবেন ফ্রেশ মাছ আমরা কাঙ্ক্ষিত যে জায়গাটা বা যে বিষয়টা এটা লোকারি একটা রেস্টুরেন্টের কিচেন আমরা কিচেনের উপরে নির্ভর করে
আমরা খানি খাইমু না খাইতাম না এটা কিন্তু আসলে প্রায় 90% মানুষে এই দুটো জিনিস চিন্তা করেন আমরা ওখানে আছি পূজন রেস্টুরেন্টের কিচেনের মাঝে আমরা কিচেনটা আপনার দেখাইলাম আমরা কাছে মনোর বিশেষ করে আমার কাছে মনোর আমি যেটা দেখলাম আমার চোখের সামনে কত পরিষ্কার একটা ব্যবস্থাপনা এর মধ্যে আছে যা দেখলে আপনি আপনার তাক লাগিয়ে দিব যে এইরকম ব্যবস্থাপনা আপনি কতটা রেস্টুরেন্টে দেখছেন এর আগে আপনারা দেখতে থাকুক আর আমরা এই খানিগুলো সম্বন্ধে আমরা কিছু তথ্য দিব আপনারে আমরা কেন যে করতে বলতো যে ভাই আসুন আমরা বাইরে গেছি আচ্ছা ভাই বালা শুন যে ইনো যে আমরা ফিশগুলো দেখলাম ইনো আমার কাছে লাগে না যেন কোনো কোনো বিফ বা মাটন বা চিকেন আছে করিয়া সব খালি ফিশ লাগে যে আমরা বিফ আছিল যে বিফ নাই আমরা মাটন আছে মাটনটা শেষ হয়ে গেছে নিচে ফাক করা হলো আচ্ছা ওকে এখন আছে চিকেন চিকেন আছে নি জি জাল ফ্রাই আচ্ছা জাল ফ্রাই আছে বোয়াল মাছ এই বোয়াল মাছ এই আছে রুই মাছ আচ্ছা এই আছে আপনার পাবদা মাছ আচ্ছা এই আছে ছোট টেংরা মাছ আচ্ছা এই আছে আমরা যে ভাজি মুগ ডাল সানার ডাল ওকে আর এগুলো বুনা খিচুড়ি এটা শেষ হয়ে গেছে চিকেন বিরিয়ানি এটা শেষ হয়ে গেছে আচ্ছা আনুমানিক আমরা একটু দাম জানি এই যে বোয়াল মাছের যে বিষয়টা এটার প্রতি প্রাইস কত করে পড়ে এই যে প্রাইসটা এটা হচ্ছে 180 টাকা আচ্ছা তাহলে এটা সিলেটের দাম কত পড়ে জানা আছে তো আপনার 200 থেকে 250 টাকা ঠিক আছে আপনারা তো মানে ইনো 20 টাকা থেকে 70 টাকা কম কেন জি আমরা তো হাওড়ের মাছ এদিকে দাম কম আছে তাই এর জন্য আমরা আচ্ছা ওকে ফাইন আর এই মাছটা কত পড়ে এটা হচ্ছে রুই মাছ এটা হাওড়ি জি হাওড়ি মাছ আচ্ছা প্রতিদিন কি আপনারা হাওড়ি মাছ খাবেন এটা কোনো ফিশারি মাছ তো নাই জি না কোনো ফিশারি মাছ নাই আপনারা এটা সত্য কথা আমরা কইরা ভালো লাগে আর একটা সত্য কথা কইবা কারণ আমরা ভিডিও দেখার পরে প্রচুর কাস্টমার আপনারা হয়তো বা তারা এখানে আমাদের আইবা কারণ অনেক ভিজিটার সকল আসেন যারা সুনামগঞ্জ ভিজিট করবো লাগে আইবা এবং আপনার রেস্টুরেন্টও আইবা আমরা তথ্য মতে এক্ষেত্রে যদি তারা আমরা যে তথ্য তারা দিলাম যে এখানে হাওড়ি মাছ এখানে হাওড়ি মাছ প্রচুর আছে বাট তারা কোনো ফিশারি মাছ খাবেন না এটা তো কোনো সময় এরা যদি কোনো জিনিস ক্রিয়েট হয়ে যায় সামনে দিয়া তুই ড্রাইভারটা খেয়ে নিবা আপনারা নিবা না আমরা নিব জি আমরা তো সবসময় চেষ্টা করি যে হাওড়ের মাছ খাওয়ার লাগে যে কোনো ফিশারির মাছ আমাদের যে বসাস হন কোনো সময় ফিশারির মাছ আনেন না আচ্ছা সবসময় হাওড়ের মাছ আচ্ছা মাশাআল্লাহ তাই দর্শক আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারছি আপনারা কাছে আর আপনারা অবশ্যই তারা যে তরকারির যে তার ব্যবস্থাপনা এটা আপনারা দেখছেন আমরা আপনারা তারা মেইন ইনডোর আই মিন কিচেনের ইনডোর আমরা লিয়ে যাইমু যেমন তারা বিষয়গুলো আসলে একদম উৎপাদন করা হয় আই মিন খাদ্যজাত করা হয় আমরা লিয়ে যাইমু আপনারা আমরা থাকুক আপনারা রেস্টুরেন্টও যাইবা আর বর্তা আপনি ট্রাই করতে না এলা কোনো কথা হইতে পারে না কারণ এমন কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বর্তা তারা রেডি করেন না আমি নামি দামি যে রেস্টুরেন্টগুলো আছে আমরা ওখানেও আছি বুঝুন রেস্টুরেন্ট সুনামগঞ্জর যেখানে তারা বর্তার অনেক আইটেম আছে আর যদি আপনার আসলে খাওয়ার ইচ্ছা জাগে এই মুহূর্তে আমার কোন তো করার নাই কষ্ট করে আইতে হইবা সুনামগঞ্জের বুঝুন রেস্টুরেন্টের মাঝে আসলে বর্তারা তারা যে সিস্টেম করে রাখছেন আসলে মানে জিভে জল আইর আর কি ওলা অবস্থা যেমন বিশেষ করে এই যে একটা বর্তা চিংড়ি লতা চিংড়ি এটা বর্তা কই এটার বর্তা কইতাম জি না এটা হচ্ছে লতা চিংড়ি লতা চিংড়ি এটা এটার নাম লতা চিংড়ি ওকে ফাইন আর মাছ বর্তা আচ্ছা আর এগুলো আর বর্তমান আপনার অবস্থা ওখানে এই মুহূর্তে আপনার অবস্থাটা কেমন হয়েছে এই বর্তা দেখার পরে তাও জানাইবা আমরা আসলে খুব উপকৃত হইমু এবং খুশিও হইমু কারণ আমরা অত কষ্ট করি আপনার লাগে এটা ভিডিও তৈরি করলাম আর আপনি যদি কমেন্ট করে জানাই না আপনার কাছে কিলাম লাগলো বা আপনার কাছে কিলাম মনে হইলো বোতা দেখার পরে এটা হইতো না এটা মান্য নিতাম পারতাম না আর কি দর্শক চলো কা আমরা তার কিচেনটা দেখাইমু কিচেনটা তার একদম গ্রাউন্ড ফ্লোর আছে আর কি আসলে ব্যবস্থাপনা খুব নাইস লাগে আমার কাছে কারণ সেকেন্ড ফ্লোরও তার একটা বিষয় সুন্দর করে তারা ডেকোরেশন করছেন দেন ফার্স্ট ফ্লোর তারা নাইস একটা ওয়েল ডিজাইনড অ্যান্ড খুব সুন্দর একটা পরিবেশে তারা খানেগুলা সরবরাহ করারা আর দেখি তারা কিচেনেও তারা এটা আবার একদম গ্রাউন্ড ফ্লোরও দেখ তারা কেমন করছেন আর থাকুক আমার লোকে আমরা আছি তারা কিচেনও মানে কুক কুক রুম সেখানে তারা কুক করেন আর কি খানিগুলো আর এন সোলের দুইটা ফুড তারা এখন রেডি করা এটা তো সম্ভবত মনে হয় আচ্ছা আমি জিজ্ঞাসা করি বাইরে ভাই এটা 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 কোন ফুডটা রেডি করা এটা চাইনিজ ভাজি করা চাইনিজ ভাজি হ্যাঁ এর মধ্যে কিটা কিটা আছে এর মধ্যে গাজর পেঁপে আলু আর আমরা হি এটা মধ্যে কিটা বিরিয়ানি আচ্ছা খুব সুন্দর রং দেখা যায়
তো মনে করো বিরিয়ানি রোস্ট বা কষির মাংস বা মনে করো যে জাল ফ্রাই যেটা এক মুরগির আটা করি আর মনে করো যে ভ্যারাইটিস ভাজি আছে বা মনে করো এই খামোর অভিজ্ঞতা কতদিন আপনার এটা মোটামুটি আমার ওই যার 12-13 বছর অনেক ছোট থেকে মানে এই ডিপার্টমেন্টে আমি কাজ করি আরকি শিক্ষিত প্রশিক্ষিত এখন কুক পাইছি যে বুজন বুজন রেস্টুরেন্টও লাগে তাই রান্না করা যাই হোক ভাই ভালো থাকবো আপনি ওকে দর্শক আমি চাইলে আস্থা দিন মারতাম পারবো রেস্টুরেন্ট সম্বন্ধে হয়তো বা আপনার লাভ হইব না হয় আপনার লস হইব আর কি আমি আপনার ঠেকাটা হয়তো আপনি আমার কথা শুনে ওইখানে আইবা আয়া খাইবা বা না লাগতেও পারে কিন্তু যদি কাস্টমারে তানির মন্তব্যটা দেয়নি কেন মাঝে বা তানির একটা ব্যক্তিগত মন্তব্য আছে আশা করব যে আপনার উপকার আইব কারণ এই এলাকাটা অথবা এই রেস্টুরেন্টটা বিশেষ করে ভিজিটর যারা আছেন তারা লাগিয়ে আসলে এটা খুব একটা পশুদেরা রেস্টুরেন্ট কারণ এখানে প্রতি সমস্ত বছরও কিন্তু এখানে মাঝে ভিজিটর হল আইন যাই হোক ভাই ভালো শুনি আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা কইবা প্লিজ আমার নাম মোহাম্মদ সুলাইমান মোল্লা দামের মানটা সম্বন্ধে না সবকিছু ঠিক আছে লিমিটের ভিতরে আছে আর বিশেষ করে এটা তো আপনার শহরের বাইরে পর্যটকরা লাগে একটা জিনিস ভালো হয়েছে শহরের ভিতরে যাওয়া লাগতেছে না এখানে সব কিছু মনে করেন পাইতেছে অনেক সময় একটা গাড়ির অপেক্ষা থাকতো এখানে একটু রেস্ট নিতে পারতেছে মানে হালকা নাস্তা করতে পারতেছে এই হিসাবে অনেক ভালো আছে পরিবেশ সম্বন্ধে একটু কইবা আমরা হ্যাঁ ইনশাল্লাহ সবই ভালো আছে দর্শক আমরা কাস্টমার থেকে আপনার একটা মন্তব্য দিলাম অবশ্যই আপনারা এটা সাজও লাগবো কারণ আপনারা তো সুনামগঞ্জ যাইবা আর রেস্টুরেন্টও হানি খাইতে না এটা তো ওইতো নাই যাই হোক আমার কথা বা আমরা ধীরে ধীরে আরও কিছু কাস্টমারসকলের রিভিউ আপনারা দিবার চেষ্টা করলাম তারপর আমার দর্শক বুজন রেস্টুরেন্টও ওখানে আমরা বুজনের টাইম আপনার তো বুঝতে পারলা যে রেস্টুরেন্ট দেখাই দেখাইতে গিয়ে ওখানে আমরারও বুজনের প্রয়োজন পড়ছে আর কি যাই হোক আমরা কিছু ফুড ট্রাই করি এবং আপনারাও জানাই ভাই একটু আইবার প্লিজ ওকে আমরা একটু হেল্প করো মানে আমরা খাবো আর কি আপনার আমরা ধরল আমি ফিস খাইমু ফিস কিনে কিনে আছে কইছিলাম আমি ফাউরি লিছি ভাতের সাথে আপনার মাছ মাংস আছে মাছ কিতে আছে রুই মাছ বল মাছ পাবদা মাছ ছোট মাছ ট্যাংরা মাছ এগুলো আছে আমি বল মাছ তো ট্রাই করি ওকে ভাই আপনি কি তারাবে মাছ খাইম মাছ কিতে খাইবা ও সেই মানিলাম বল মাছ ভাই আপনি ছোট মাছ ছোট মাছ কি জাত ছোট মাছ এটা তার কাছে আছে ট্যাংরা ট্যাংরা ওকে ডিরেক্টর সাহেব আপনি মাংস ডিরেক্টর সাহেব যেখানে যাইবা মাংস ছাড়া উপায় নাই মানে চিকেন ঠিক আছে না চিকেন ওকে ফাইন তাহলে আমরারে যে ভ্যারাইটিস বলতে আমরারে আপনি দিবা দুইটা দিবা বল মাছ আর একটা দিবা ছোটো মাছ আর বর্তা তো অবশ্যই থাকবো আর দেনের লগে আর আমরা ডিরেক্টর সাহেব চিকেন ঠিক আছে নানি মাংস ওকে দর্শক একটা বিষয় আমি ক্লিয়ার করি আপনার কাছে মানে বাট আই ক্যান টেল ইউ সো মেনি থিংস অ্যাবাউট দিস রেস্টুরেন্ট বাট দ্য ট্রু থিংস ইজ দ্যাট রেস্টুরেন্ট ছোটো বা বড়ো বা কাস্টমার ওখান কম বা বেশি এটা আমি করতে পারতাম বাট তার ফুড সম্বন্ধে আসলে আমার মন্তব্য যদি দিই তো আমি দশের মাঝে 10 দিই মসজিদা মানে যদি আমি রিভিউ দিই একটু রেটিং পয়েন্ট দিই আমি দশের মাঝে 10 দিব আসলে মানে এই পর্যন্ত যে বিশ্বকে ট্রাই করছি ওয়াও দিস ইজ রিয়েলি ডিলিশিয়াস অ্যান্ড সো ইউ আমি বিশ্বের লোক ওদের একটা দেখো কাফেটা ইচ্ছা যে লোথার ইচ্ছা সরি থ্যাংক ইউ ওয়াও ভেরি নাইস ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং আওয়ার টুডেজ রেস্টুরেন্ট ভিডিও আশা করি আপনারা খুব এনজয় করছেন এবং এই রেস্টুরেন্টের খান সম্বন্ধে আপনারা জানছেন দর্শক
আপনার লগে থাকবা বিডিমের লগে থাকবা এবং লাইক কমেন্ট শেয়ার আমরা রাখবা আর সরি টু সে দ্যাট আমরা প্রথমে একটা লোকেশন দিতে আসলে রং কলেজে আমি রেস্টুরেন্টের লগে আরি আব্দুল জহুর সেতুর পয়েন্টর ঠিক পাশে লগে আরি এই বুঝুন রেস্টুরেন্টটা সব ভালো থাকবা নিরাপদ থাকবা সুস্থ থাকবা দেখো নতুন কোনো ভিডিওত আসসালামু আলাইকুম